एवरीवन सबाई के स्वागत तुम्हारे टेक्निकल एडुकेशन चैनल गोपाल चैटार्जी मैथामेटिक्स आजकल वीडियो तुम्हारे जो थे डिप्लोमाते जे समस्त छात्र व छात्री तुम्हारा फर्स्ट सेमिस्टार थर्ड सेमिस्टार और फिफ्थ सेमिस्टारे पढ़ाशुना करो तुम्हारे लास्ट मिनिट प्रस्तुति जे भाव नेवा उचित तो विशेषत तुम्हारे यही मुहूर्ते स्टेट काउंसिल तरफ थेके नोटिस आगे थेके पाठानो हलो जे 21 तारीख थेके तोमादेर समस्त थियोरी पेपरगुलोर सेमिस्टार परीक्षा आबार इतिमध्ये कलेज थेके नोटिस आसते शुरू करेछे जे तोमादेर सेशनल एक्सटर्नल परीक्षाओ किन्तु थियोरी पेपरगुलोर आगेई हबे सुतरां एई मुहूर्ते डिप्लोमार समस्त फार्स्ट थार्ड एवं फिफ्थ सेमिस्टारे छात्र छात्रीरा रोयेछो तोमरा जथेष्ट मानसिक चापे एवं आजकेर एई भिडियोटा रोयेछे जे तोमादेर एई मानसिक चाप थेके किभाबे किछुटा होलेओ जे जे जिनिसगुलो तोमादेर साथे घटछे সেই জিনিসগুলো একটুকে বলা যাতে মন একটু ফ্রি হয় বা পড়াশোনাতে তোমরা একটু হলেও মনোযোগ করতে পারো তো যখনই তোমরা দেখা যাচ্ছে পড়াশোনা করতে যাচ্ছ পড়াশোনা যেই শুরু করতে যাচ্ছ তোমাদের মনে হচ্ছে যে আরও এক মাস বেশি পড়লে হয়তো সেমিস্টারটা আরও ভালো হতো কেউ হয়তো পড়তে গিয়ে ভাবছো যে এখন আমার এই টপিকগুলো বাকি আছে হয়তো নেক্সট সেমিস্টারটা আমি আর পাশ করতে পারবো না আবার কারো কারো মনে হচ্ছে যে এই সেমিস্টার কীভাবে আমরা থিওরি পেপারগুলোকে কমপ্লিট করব সেশনাল পেপারও লিখতে হচ্ছে তো বিভিন্ন রকমের ভাবনা কিন্তু এই মুহূর্তে তোমাদের আসছে এবং যখনই আমাদের টেনশন চলে আসে এই রকম বিভিন্ন ধরনের ভাবনা যখনই পড়তে বসবো দেখবে ঘুম বেশি আসবে বা এই রকমের ভাবনা বেশি করে আসবে তো যেহেতু আমাদের হাতে আর বেশি সময় নেই তো পুরনো জিনিসগুলোকে যত ভাববে হবে কি ভবিষ্যৎটাই ক্ষতি হবে সুতরাং যা যা হতো কি হতো না হতো এত কিছু না ভেবে এই যে কিছু দিন কীভাবে নিজেকে বেস্ট প্রিপারেশন নিলে যে অবস্থাতে রয়েছি সেই অবস্থা থেকে কিছুটা হলেও ভালো করা যায় এবং প্রত্যেককে একটাই অনুরোধ করব প্রথম থেকেই বলছি যে তোমরা কিন্তু কোনোভাবেই কোনো সাজেশন পড়ে যাবে না কারণ ধরো আমি ম্যাথের টিচার তোমাকে আমি একটা ম্যাথের সাজেশন দিয়ে দিলাম যখনই কোনো সাজেশন দেওয়া হচ্ছে হচ্ছে কি সাপোজ ধরো তুমি একটা লগারিদম চ্যাপ্টার পড়েছো একটা পুরো চ্যাপ্টার যদি পড়ে রাখো তারপর তুমি ইয়ারের কোশ্চেন দেখো সাজেশন দেখো এটা তোমার কাছে অতিরিক্ত একটা বেনিফিট কিন্তু যখনই তুমি একটা সাজেশন পড়তে যাচ্ছ তার মানে কি ধরো লগারিদম থেকে দুটো কোশ্চেন আছে ওই দুটো কোশ্চেনই করে যাচ্ছ পুরো লগারিদমটার যে একটা কনসেপ্ট সেটা কিন্তু তোমার কাছে ক্লিয়ার হচ্ছে না পুরো কন্টেন্টটা পড়ে তুমি সাজেশন দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো কোনো অসুবিধা নেই কিন্তু যখনই তুমি সিলেক্টিভ কোশ্চেনগুলোকে করছো ধরো 10টা কোশ্চেন করলে তোমার নলেজটা কি হলো ওই 10টা কোশ্চেনের মধ্যে সীমাবদ্ধ থেকে গেল এখন যেভাবে কাউন্সিল চলছে প্রত্যেকেই জানো যে কোনো রকম কোনো প্রিভিয়াস ইয়ার ম্যাট্রিক্স এই সমস্ত বাধা ধরা নিয়মগুলোর মধ্যে কিন্তু কোশ্চেন আসছে না এমনও কিছু না যে বিশাল কোনো লেভেলের কোশ্চেন আসছে যেটা আসছে সেটা হচ্ছে যে ইউনিট ওয়াইজ যদি তোমরা পড়ে রাখো কোনো রকম কোনো এই যে ব্যাক সাপ্লি এইগুলো আসার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না তো যারা করনি যদি মনে হচ্ছে পাঁচটা ইউনিট আমার পক্ষে অনেকটা প্রেসারাইজ হয়ে যাচ্ছে যারা প্রথম থেকে পড়াশোনা করনি তো প্রথম থেকে যারা করেছো পুরো ইউনিট করে রেখেছো তাদের রেজাল্ট ভালো হবে কিন্তু যাদের হয়ে ওঠেনি তাদের এটা চাই না যে তাদের রেজাল্ট খারাপ হোক তাদের জন্য যেটা বলছি যে ধরো পাঁচটা ইউনিট তোমরা দেখতে পাচ্ছ রয়েছে সেক্ষেত্রে দুটো ইউনিটকে তোমরা বাদ দিয়ে দাও তিনটে যেটা মনে হচ্ছে যে তিনটে ইউনিট আমার পক্ষে পসিবল তো ওই তিনটে ইউনিট এমনভাবেই পড়ে রাখো যে ওখান থেকে যাই কোশ্চেন আসুক যাতে তুমি অ্যান্সারটা করে আসতে পারো বারবার বলছি সাজেশনের দিকে যাও না কারণ একটা ইউনিট থেকে ধরো পাঁচটা কোশ্চেন দিয়েছে তোমার কনসেপ্ট কী হচ্ছে ওই পাঁচটা কোশ্চেনের যে নলেজ সেটুকুর মধ্যেই রয়ে যাচ্ছে এবার আমি ধরো সাজেশন দিচ্ছি বা রামশ্যাম সাজেশন দিচ্ছে তো কোশ্চেনটা যেহেতু সে বানাচ্ছে না পরীক্ষার পর এমনও অনেক সময় দেখা যায় কোনো একজন টিচার সাজেশন দিল সাজেশন এলো না টিচারের বক্তব্য এটাই হয় আমি তো ভেবেছিলাম আসবে কিন্তু ক্ষতিটা কার হলো স্টুডেন্টদের হলো তো কোনোভাবেই তোমরা কিন্তু শুধুমাত্র এই সাজেশনের চক্করে পড়ে যেও না কারণ যেই সাজেশন দিচ্ছে সে কিন্তু কোনো কোশ্চেন সেটা নয় বা কোশ্চেন সে বানাচ্ছে না সুতরাং সে এটা কোনোভাবে কনফিডেন্ট নয় যে এই কোশ্চেনটা আসবেই ক্লিয়ার তাহলে তোমাদের যেটা এই মুহূর্তে দরকার সেটা হচ্ছে যে যে ডিপার্টমেন্টেই থাকো না কেন ইউনিট ওয়াইজ কিন্তু পড়ে যাও যদি যতটা তোমার পক্ষে পসিবল হচ্ছে অ্যাটলিস্ট যারা খুবই
খারাপ পরিস্থিতির মধ্যে আছো, তোমাদের এটা টার্গেট রাখো যে তোমাকে অ্যাটলিস্ট কিন্তু 24 থিওরি পেপার থেকে তুলতেই হবে। আর তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন, সেখানে ধরো 20 নাম্বারে রয়েছে এমসিকিউ, এবং এই এমসিকিউগুলোকে তোমাকে আধা ঘন্টার মধ্যে সাবমিট করতে হবে। তো এই এমসিকিউ এর শুধুমাত্র যদি অ্যান্সারের অপশনগুলো লিখে আসো, সেক্ষেত্রে কিন্তু ফুল মার্কস পাবে। এবং চেষ্টা করবে এই যে 25 নাম্বারের এমসিকিউ আসবে, 20 ধরো করতে হবে, তো 20তে 20 করে এসো না, চেষ্টা করো যতগুলো পারছো। অর্থাৎ বলতে এটাই চাইছি, ধরো 20টা এমসিকিউ করে এলে, দুটো ভুল গেল, পেলে কত? 18। কিন্তু সেই স্টুডেন্টসই যদি ধরো 22টা সে করে এলো, দুটো ভুল হলো, পেলে কত? 20। সুতরাং যতগুলো বেশি করে পারবে, দরকার হলে 24-25টাই করে এসো, যতগুলো ভুল হবে। তুমি ধরো 20 নাম্বারের শর্ট কোয়েশ্চেন 21টা ঠিক হয়েছে, সে তো পাবে 20। সুতরাং বেশি করে করে এসো, যাতে এই শর্ট কোয়েশ্চেনটা তোমার বেশি মার্কস তুলতে তোমাকে হেল্প করে। অর্থাৎ যে পাসিং মার্কস মিনিমাম, সেটা যেন তুলতে পারো। কারণ অনেক ছাত্রছাত্রীদের সাথে রীতিমতো আমার, তোমরা অনেকেই জানো যে কথা হয়, তো তাদের অনেকের পরিস্থিতি যেহেতু খারাপের মধ্যে রয়েছে, সুতরাং সলিউশন এটাই, কোনো রকম কোনো নেগেটিভ বা ভয় ধরানোর জন্য আজকের এই ভিডিও কিন্তু আমার নয়। একটু লাস্ট মোমেন্টে তোমাদের একটু সাহস যোগানোর জন্যই বিশেষত এই ভিডিও। যেহেতু তোমাদের 20 নাম্বারের শর্ট কোশ্চেন রয়েছে, টার্গেট রাখো 20তে 20 তোলার। এবার এটা মুখে বললেও ধরো ম্যাক্সিমাম স্টুডেন্টসে যেটা আসবে 17-18-র মধ্যে কিন্তু সেটা থাকবে, টার্গেটটা রাখো। অর্থাৎ আমি যদি 50 টার্গেট রাখি না, তাহলে কিন্তু সেই নাম্বারটা আমার উঠে দেখবে 35 বা 30। কিন্তু আমার যদি টার্গেটই থাকে 30, সেক্ষেত্রে বুঝতে পারছো যে কোন লেভেলে মার্কসটা চলে যাবে। সুতরাং টার্গেট আমার তখনই বেশি হবে যখন আমি একটু প্রিপারেশান নেব। তো এমসিকিউ টাইপ যেহেতু অনেকটা হেল্প করে পরীক্ষার সময়, সুতরাং এই 20 নাম্বার যতটা পারবে তুলবে। আর লং কোশ্চেনের জন্য যেটা বললাম, যাদের পরিস্থিতি বা অবস্থা খুবই, অবস্থা বলতে ইন দ্য সেন্স এখন পড়াশোনার অবস্থার কথা বলছি, যদি খুবই খারাপের দিকে থাকছে, তো অ্যাটলিস্ট 2 ইউনিট করে যাও, যেন 2 লং কোশ্চেন করতে পারো। কোনোভাবেই কোনো রকম আর চাই না যে কোনো ছাত্র বা ছাত্রীর চোখে জল আসুক, কারণ এই সেমিস্টারে যে রেজাল্ট সেটা কিন্তু যথেষ্ট খারাপ হয়েছে। অনেক ছাত্রছাত্রীর প্রচুর ফোন এসেছে, যেটা অ্যাটেন্ড করতে বা শুনতেও খুবই খারাপ লেগেছে। তো এরকম আর নেক্সট সেমিস্টারের কারোর যেন না হয়, সেই রকম নিজের মনকে জোর রেখে এই মুহূর্তে আর কোনো রকম নেগেটিভিটির বা চিন্তাভাবনা না করে সামনের এই 10 দিন নিজেকে কিভাবে বেস্ট দেওয়া যায় সেই কথাটা ভেবে কিন্তু নিজেদের প্রিপারেশান নাও। এবং এই টাইমগুলো কোনোভাবেই তোমরা নষ্ট করো না, অর্থাৎ যতটা পারছো সে দিন হোক রাত হোক জেগে পড়াশোনা করো। কারণ আমরা সারা বছর কী করে রেখেছি, কিচ্ছু ভাবারও দরকার নেই, কিচ্ছু না। পরীক্ষার এই লাস্ট কিছু দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যেহেতু সেমিস্টারও চলে এলো, এবং নেক্সট সেমিস্টারও কিন্তু তোমাদের আর 6 মাস পাবে না, তার পরের বার থেকে পাবে, সুতরাং নেক্সট সেমিস্টারও কিন্তু আদা জল খেয়ে কিন্তু প্রিপারেশান নিতে হবে, যাতে এই সেমিস্টারগুলোতে যা যা ভুল হলো, নেক্সট সেমিস্টারে যেন আর কোনো ভুল না হয়। এবং ফোর্থ সেমিস্টারে যে টিউশন বা সেকেন্ড সেমিস্টারে টিউশন, সেটা আমরা তোমাদের যখনই সেমিস্টার এন্ড হবে শুরু করে দেবো। তো অনেকে যারা রেগুলার পড়াশোনা, আমি এটা বলছি না, ভিডিওর উদ্দেশ্য এটা নয় যে অ্যাপে জয়েন করো, তোমরা অনেকেই জানো যে অনেক ছাত্র বা ছাত্রী যেখানে অনেক কলেজে টিচারের প্রবলেম আছে, বা অনেকে অনেক জায়গায় থাকে যেখানে এডুকেশন পৌঁছায়নি, তো বিশেষত সেগুলোর জন্য বা অনেক ছাত্র বা ছাত্রী চায় যে অনলাইন এডুকেশনটা আমি চালিয়ে যাই, সেই সৎ উদ্দেশ্যেই টিউশন। তো যারা বা যে যেখানেই আছো, চেষ্টা এটাই করবে যে সেমিস্টারের পর প্রত্যেক দিন অ্যাটলিস্ট 2 করে পাতা যেন, মানে এই যে একটা কালচার যে আমি প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্ট অ্যাটলিস্ট 1 পাতা হলেও পড়ছি, তো সেই রকম মানসিকতা কিন্তু তৈরি করতে হবে। তো অনেক বেশি বলা হয়ে গেল, বেশি বলার উদ্দেশ্য এটাই যে কোনোভাবে কিন্তু আর যারা 1st, 3rd, 5th রয়েছে, তোমাদের রেজাল্ট কিন্তু আর এই সেমিস্টারের মতো কোনোভাবেই ফেল এসেছে বা আমাকে আবার রিঅ্যাডমিশন হতে হবে বা কী করবো এরকম কোনো নেগেটিভ কথা যেন নেক্সট সেমিস্টারে শুনতে না হয়। তার জন্যই আজকের এই ভিডিও। তো প্রত্যেককে বেস্ট অফ লাক, এবং এটা মাথায় রেখে চলতে হবে যে আমাকে মিনিমাম টার্গেট রাখতে হবে
চব্বিশের নিচে যেন কেউ না পাও। ওকে, তো তার জন্য যেটা বললাম, শর্ট কোশ্চেনগুলো ঠিকঠাকভাবে স্টাডি করবে, এমসিকিউয়ে শুধুমাত্র অপশানটা লিখলেই হবে, যেহেতু হাতে আধ ঘন্টা রয়েছে, তো 25টা নাম্বারের মধ্যে ম্যাক্সিমামটা অ্যাটেন্ড করো। আর অ্যাটলিস্ট যাদের অবস্থা খুব খারাপ, মিনিমাম যেন 2টো বা 3টে বা 4টা লং কোশ্চেন যেন অ্যাটেন্ড করোই। আর যারা প্রথম থেকে প্রিপারেশান নিয়ে রেখেছো, তোমরা চাই বা আমি চাই যে প্রত্যেকের বেস্ট হোক এবং প্রত্যেকের রেজাল্ট যেন অ্যাটলিস্ট এই সেমিস্টারের মতো আর ফেল যেন না আসে। তো ভিডিওটি এখানে শেষ করলাম। যা যা আপডেট আসবে, এখনও তোমাদের রুটিন আসা বাকি আছে, তো প্রিপারেশান নিতে থাকো। আর মাঝামাঝি একটু পড়াশোনার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন সেটা একটু দেখো। আর একটা কথা লাস্ট মোমেন্টে, যে অনেকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্স যেহেতু তোমাদের আগের ম্যাট্রিক্সের সাথে এখনকার প্যাটার্ন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, হয়তো এক দুটো সাবজেক্ট কিছুটা মিললেও শুধুমাত্র কিন্তু ম্যাট্রিক্সের ওই কোশ্চেন করে যাবে না, পুরো কন্টেন্টের পর, ধরো 2টো কন্টেন্ট পড়ে রাখলে, সেই 2টো কন্টেন্ট থেকে পুরো কনসেপ্ট নেওয়ার পর যা যা ম্যাট্রিক্সে এসছে সেইগুলো দেখো। কন্টেন্ট কমপ্লিট করার পরই কিন্তু ম্যাট্রিক্স হোক, সাজেশান হোক, শর্ট কোশ্চেন হোক, তোমার যা যা ইচ্ছা তাই করো, কিন্তু কন্টেন্টের বা ইউনিটের কনসেপ্ট যেন প্রত্যেকের কাছে থাকে। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম, ধন্যবাদ।